আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে হোন্ডা গ্রেস। তো এই গাড়িতে যে প্রবলেমটা সেটা হচ্ছে গাড়ির ডুয়েল ক্লাসের সমস্যা। গাড়িতে যে প্রবলেমটা সেটা হচ্ছে গাড়ি গিয়ারে ধাক্কা মারে এবং গাড়িটা দৌড়ায় না। তো এটার যে প্রবলেম সেটা হচ্ছে ডুয়েল ক্লাসে, যেটা এখানে আমরা খুলবো গিয়ার বক্সটা, এবং গাড়ির ক্লাস অয়েল যে .4 ক্লাস অয়েলটা থাকে সেটাও কমে গেছে, সেটা দিয়ে লিক করে ক্লাসের রিলিজ বিয়ারিং। তো গিয়ার বক্স খোলার জন্য এখানে এয়ার ফিল্টার এবং রেডিওটার ফ্যান, তো যেগুলো খুলতে হয়, ইঞ্জিন কন্ট্রোল মডিউল, ইসিএম বা ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, তো যেটাই বলেন দুটোই এক। তো এগুলো খোলার আগে এখানে আপনারা 12 ভোল্টের ব্যাটারিটা আগে খুলে নেবেন। লাইনটা খোলার পর আপনারা চলে যাবেন গাড়ির ব্যাক ডালায় পিছনে। তো এখানে হাইব্রিডের যে, এটা হচ্ছে হাইব্রিড গাড়ি, হাইব্রিডের যে এখানে হাই ভোল্টেজ যে ব্যাটারিটা থাকে, তো যে কোনো হাইব্রিডের গাড়ি কাজ করতে গেলে, হাইব্রিড সিস্টেমে কাজ করতে গেলে আপনাকে এই যে একটা ম্যান এখানে একটা ফিউজ লাগানো থাকে সেটা খুলে দিতে হবে, ফিউজ বা কাট আউট যেটাই বলেন। এটা খুলে দিলে আপনার একটা সেফটি থাকবে, কোনো আর ভয় নেই কাজ করতে। ওকে, তো এটা লাগানো অবস্থায় কখনো কাজ করবে না। এটা লোকেশনটা হচ্ছে এখানে একটা প্লেট দেওয়া থাকে উপরে 10 নম্বর, তারপর এটা লকটা টেনে এটা খুলতে হয়। ওকে, তো এটা লাগানো এবং খোলার সিস্টেমটা আপনাদেরকে দেখাবো যখন আমি এটা ফিটিং করব। তো এটা খোলার পর এখানে আমরা এক্সেল, দুই পাশে সিবি জয়েন, এক্সেল এগুলো খুলে ফেলছি। খোলার পর এখানে এয়ার ফিল্টার এবং এখানে মাউন্টিং খুলবো। ওকে, তো এই মাউন্টিংগুলো খোলার পর আর এখান থেকে আমরা হাই ভোল্টেজে যে ওয়্যারটা গেছে ব্যাটারিতে সেটা খুলে ফেলছি। 10 নম্বর একটা বল্টু দেওয়া থাকে, আর এখানে 17 নম্বর হাউজিংয়ের বল্টুগুলো খুলতে হবে, সেলফের সবগুলো 17 থাকে, আর এটার পিছনে একটা 17 থাকে। ওকে, 17 নম্বর বোল্ট, সেটা খুলে আমরা গিয়ার বক্সটাকে ডাউন করব। তো যেগুলো খুলতে হয় আর কি, এখানে দেখতে পাচ্ছেন দুই পাশের সিবি জোন এক্সেল খুলে ফেলছি, এখানে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার, ব্যাটারি এবং ইঞ্জিন ওয়্যারিং, এবং ইঞ্জিন ওয়্যারিংয়ের সঙ্গে যেগুলো থাকে ইসিএম ইঞ্জিন কন্ট্রোল মডিউল, ইসিইউ ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, দুটোই একই জিনিস। তো যেগুলো খুলতে হয় সেগুলো আমি খুলবো এখানে। তো আমি কাজ করতেছি, সব সম্পূর্ণ ভিডিও করতে পারবো না, খুব ইম্পর্টেন্ট যেগুলো বিষয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বোঝানোর চেষ্টা করব। ওকে, তো ফাইনালি আমরা এখানে গিয়ারবক্সটা ডাউন করছি, দেখতে পাচ্ছেন এখানে একদম ফাঁকা হয়ে গেছে জায়গাটা, আমরা ইঞ্জিনটা খুলিনি, শুধু গিয়ারবক্সটা। ওকে, তো এটা হচ্ছে ইঞ্জিন ওয়্যারিং, আর এটা হচ্ছে এসি কম্প্রেসরের লাইন, যেগুলো হচ্ছে ইয়েলো কালারের বা কমলা কালারের দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হাইব্রিড সিস্টেমের হাই ভোল্টেজ লাইন। ওকে, তো এটা হচ্ছে গিয়ারবক্সে লাগে, এটা গেছে আপনার ব্যাটারিতে। তো এগুলো জানা খুবই জরুরি যারা কাজ করতেছেন হাইব্রিডের বা যারা এখনও কাজ করেননি, সামনে যেহেতু কাজ করবেন এগুলো জানা থাকলে আপনারা খুবই ইজি হয়ে যাবে কাজটা করা। তো এখানে এটা খোলার জন্য এখানে একটা 10 নম্বর বোল্টও দেওয়া থাকে, যদি না জানা থাকে তাহলে এটা অনেক সময় আপনারা ছেড়ে ফেলতে পারেন। তো এটা হচ্ছে গিয়ার চেঞ্জার, যেটা হচ্ছে গিয়ারগুলো ফেলতে সাহায্য করে, গিয়ার সিলেক্টরও বলতে পারেন। ওকে, তো এটা হচ্ছে গিয়ার সিলেক্টর অ্যাসেম্বলি। তো এখানে এই সামনে থাকে হচ্ছে ডুয়েল ক্লাস অ্যাসেম্বলিটা, সেটা আমরা খুলছি আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো প্রবলেম আপনাদেরকে দেখাবো এবং কীভাবে আমরা সমাধান করতেছি সেগুলোও দেখাবো ইনশাআল্লাহ, কী কী করলে এটা সমাধান হবে, চেঞ্জ করবো না রিপেয়ার করবো, সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন অবশ্যই। ভিডিওতে যদি ভালো পরিমাণে লাইক পাই তো অবশ্যই নেক্সট টাইম এটার হচ্ছে যেটার ক্যালিব্রেশন আছে সেটারও ভিডিও করব, এবং ডুয়েল ক্লাস রিলিজ বিয়ারিং কীভাবে ফিটিং করতেছি সম্পূর্ণ টোটাল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, যদিও অনেক ব্যস্ততা, তারপরেও যদি আপনারা লাইক এবং কমেন্ট করে জানান তাহলে অবশ্যই কষ্টের ভিতরেও শ্রম দিতে আসলে মন চায় যদি আপনারা সাপোর্ট করেন। তো এখানে থাকে মূলত ডুয়েল ক্লাস অ্যাসেম্বলিটা, যেটা আমরা খুলছি, যেটার এখানে সমস্যা। ওকে, তো এটাতে ময়লা ছিল গিয়ার বক্সটা পুরাটাই, আমরা পরিষ্কারও করছি, দেখতে পাচ্ছেন ডুয়েল ক্লাসের যে ক্লাস অয়েলটা সেগুলো লিক করার কারণে এটা সব ভরে গেছিলো সম্পূর্ণ জায়গাটা। তো এটা আমরা ক্লিন করে ফেলছি। তো এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস মডিউল বা অনেকে এটা মোটরও বলে থাকে, ক্লাস অ্যাসেম্বলি বলতে পারেন। এটাতে দুইটা অ্যাকচুয়েটার মোটর লাগানো থাকে, যেটা হচ্ছে ক্লাসটাকে করতে সাহায্য করে, রিলিজ বিয়ারিংটাকে ক্লাস অয়েলটা ট্রান্সফার করে, প্রেশার করে তারপর ক্লাসটা হয়। তো এখানে আমরা ক্লাস অয়েলটা ঢালি .4। ওকে,
তো ডুয়েল ক্লাস হচ্ছে এমন একটা ট্রান্সমিশন যেটা হচ্ছে আপনার মিলি সেকেন্ডের ভিতরে আপনার গিয়ারগুলো চেঞ্জ হয়, যেটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার কিন্তু অটোমেটিকভাবে গিয়ারগুলো চেঞ্জ হয়, আপনারা বুঝতে পারবেন না যে কখন গিয়ার চেঞ্জ হচ্ছে গতি অনুযায়ী। ওকে, তো এটাকে বলা হচ্ছে ডিসিটি ডুয়েল ক্লাস ট্রান্সমিশন, যেটাতে দুইটা ক্লাস থাকে এবং দুইটা ক্লাস প্লেট থাকে অ্যাসেম্বলির ভিতরে ডুয়েল ক্লাসের। তো যেটা পুরোটাই চলে ইসিইউ কন্ট্রোলের মাধ্যমে, যখন আপনি গাড়িটা চালাবেন তখন একটা গতি অনুযায়ী গিয়ারগুলো চেঞ্জ হবে, তাও আবার খুব কম সময়ের ভিতরে, অ্যাঙ্গেজ এবং ডিসঅ্যাঙ্গেজ হবে, আপনি বুঝতে পারবেন না কখন গিয়ারগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, ম্যানুয়াল গিয়ারবক্স কিন্তু আপনি একটা অটো গিয়ারবক্সের ফিল পাবেন, মনে হচ্ছে যে আপনি একটা স্পোর্ট কার চালাচ্ছেন, খুব কম সময়ের ভিতরে স্পিড উঠবে এই গাড়িতে। তো এটাতে একটা কমন প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ডুয়েল ক্লাস খারাপ হয়ে যাওয়া। তো খারাপ হওয়ার কিছু কারণ থাকে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুয়েল ক্লাস অ্যাসেম্বলি, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে রিলিজ বিয়ারিং, ক্লাস রিলিজ বিয়ারিং, এখানে হচ্ছে দুইটা রিলিজ বিয়ারিং থাকে ডাবল, যেটা ডুয়েল ক্লাস বলা হচ্ছে। দুইটা পাইপ দেখতে পাচ্ছেন, দুইটা পাইপের মাধ্যমে এখানে ক্লাস অয়েলটা আসার পর এখানে প্রেস করে। সেমভাবে ম্যানুয়াল গিয়ারবক্সে যেগুলো যখন আমরা পা দিয়ে ক্লাস করি, এটা হচ্ছে আপনার হাইড্রোলিক ইউনিটির মাধ্যমে ক্লাসটা করা হয়, যেটা পা দিয়ে করতে হয় না। তো মূলত এই রিলিজ বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ক্লাস প্লেটের ভিতরে আছে, তো বিশেষ করে সামনের যে ক্লাস প্লেটটা এটা বেশি খারাপ হয়ে যায়। এখানে দুইটা ক্লাস প্লেট থাকে, দেখতে পাচ্ছেন এটা মোটা আছে আর সামনের যেটা সেটা খারাপ হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্লাস ডুয়েল ক্লাসের যে ক্লাস রিলিজ বিয়ারিং, এটা থেকে সাউন্ড করতেছে আর এটা লিক করছে, যেটা প্রেশারটা লিক করতেছে। ক্লাস যদি না হয় সেক্ষেত্রে আপনার গাড়ি ধাক্কাধাক্কি করবে, দেখুন এটাতে জ্বলে গেছে ভিতর থেকে যে ফাইবারগুলো থাকে রাবার। তো এটা লিক করার কারণে গাড়ির গিয়ারটা ধাক্কাচ্ছিল, আর যেটা গাড়িতে যে টানটা কম হতেছিল সেটা হচ্ছে গাড়ি ক্লাস খারাপ, ক্লাস প্লেট খারাপ হওয়ার কারণে, যেটা ডুয়েল ক্লাস অ্যাসেম্বলিটার ভিতরে আছে। তো মূলত এটা খারাপ হয়ে যাওয়ার পরেই ডুয়েল ক্লাসটা খারাপ হয়ে যায়, কারণ এটা এখানে অয়েল চলে যায়, অয়েল চলে গেলে কী হয়, এটা স্লিপ করে, স্লিপ করতে করতে একটা ঘর্ষণ সৃষ্টি হয়। তো সেই জন্য এটা ক্লাসটা গাড়িটা সেরকমভাবে ভাগে না। তো আমরা এখানে নিয়ে আসছি ব্র্যান্ড নিউ নতুন ক্লাস ডুয়েল ক্লাস রিলিজ বিয়ারিং, দেখতে পাচ্ছেন। তো এটা আমরা ফিটিং করব, এখানে দেখুন নতুনটা একদমই ফ্রি, আর পুরাতন যেটা সেটা হচ্ছে আটকাচ্ছে, জাম হয়ে গেছে। তো ডুয়েল ক্লাস আসলে ভালো রাখার জন্য যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনার ডুয়েল ক্লাসের যে ডট ফোর অয়েলটা আছে সেটা আপনাকে নিয়মিত চেঞ্জ করতে হবে, সার্ভিসিং করতে হবে, পরিষ্কার রাখতে হবে, আপনাকে চেক করতে হবে অয়েলটার কালারটা কীরকম আছে, কত কিলো চললো, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। আর অবশ্যই গাড়ি চালার সময় রাফ ইউজ করা যাবে না, কারণ একটা ডুয়েল ক্লাসের প্রাইস অনেক, প্রায় 2 লাখ টাকার উপরে যদি আমরা রিপেয়ার করে দিই ডুয়েল ক্লাসটা, সেক্ষেত্রে অনেক টাকা লাগে, যদিও রিপেয়ারিং করতে খরচ কম নতুনের তুলনায়। তো বুঝতেই পারতেছেন কত টাকা দাম, আর যখন চালাবেন অবশ্যই সাবধানে চালাবেন। ওকে, তো অবশ্যই আপনারা চেক করবেন ক্লাস অয়েল কমে গেছে কিনা, যখন কমে যাবে তখনও খারাপ একটা অবস্থায় চলে যাবে, আর যখন খারাপ হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, তখনও একটা খারাপ অবস্থায় চলে যাবে, ক্লাসটা খারাপ হয়ে যাবে, পরবর্তীতে ডুয়েল ক্লাস খারাপ হবে, গাড়ি ধাক্কাধাক্কি শুরু করবে, একসময় গাড়িটা আপনার সামনে আর আগাবেই না, ক্লাস প্লেট যখন টোটালি খারাপ হয়ে যায় তখন গাড়ি আর সামনে যাবেই না, যতই আপনি রেস দেন, পিক আপ দেন না কেন। তো এই হচ্ছে বিষয়, এখানে যখন আমরা অয়েলটা ঢালি এই পাইপের ভিত এই পাইপ দিয়ে ক্লাস রিলিজ বিয়ারিংটার ভিতরে যায়, এখানে এটা ফিটিং করা থাকে। তো আপনাদের সব কিছু দেখাবো এটা ফিটিংয়ের সময়, যেহেতু আমি এগুলো তাড়াহুড়া করে খুলে ফেলছি, এটা সামনে এইভাবে লাগানো থাকে। ওকে, দেখতে পাচ্ছেন সামনে এইভাবে লাগানো থাকে, দুইটা 10 নম্বর বল্টু দিয়ে আর একটা হচ্ছে 12 নম্বর দিয়ে এটা এইভাবে ফিটিং করা থাকে, আর এটার সামনে থাকে ডুয়েল ক্লাস যে অ্যাসেম্বলিটা পুরোটাই ওইটা, দেখতে পাচ্ছেন ট্রক কনভার্টার মতো ডুয়েল ক্লাসটা দেখতে, কিন্তু আসলে সেটা না। তো এইভাবে এটা এখানে কাজ করে, অয়েলটা এদিক দিয়ে আসে। তো আরেকটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে ডুয়েল ক্লাস হাইড্রোলিক ইউনিটটা হচ্ছে গিয়ারবক্সের উপরে 4টা 12 নম্বর বল্টু দিয়ে এইভাবে ফিটিং করা থাকে।
আর সামনের দিকে থাকে ডুয়েল ক্লাস অ্যাসেম্বলি এটা, আর ভিতরের দিকে দেখতে পাচ্ছেন ডুয়েল ক্লাস রিলিজ বিয়ারিং। ওকে, তো মূলত এইভাবে এটা ফিটিং করা থাকে এবং এইভাবে এটা কাজ করে। তো এই হচ্ছে বিষয়, এটার আমরা ডুয়েল ক্লাস অ্যাসেম্বলিটা সেটা হচ্ছে রিপেয়ার করব। কাস্টমার সঙ্গে কথা বলছি, উনি চেঞ্জ করবে না, তবে চেঞ্জ করা সবসময়ের জন্য ভালো চেঞ্জ, তবে রিপেয়ার করলেও ভালো যদি সেটা রিপেয়ারিংয়ের মতো করা যায়। রিপেয়ার যদি কেউ ভালোভাবে করতে পারে তো অবশ্যই সেটাও ভালো, খারাপ না। তো আমরা এটা রিপেয়ার করবো ইনশাআল্লাহ খুবই ভালো করে, গাড়িটা যেন উনি চালাতে পারে, যেটার ভরসা করে উনি রিপেয়ারিং করবে সেটা যেন ভরসা রাখতে পারি, সবাই দোয়া করবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডুয়েল ক্লাসের রিপেয়ারিং এবং ডুয়েল ক্লাসের যে ক্লাস রিলিজ বিয়ারিংটা কীভাবে ফিটিং করতেছি, সেগুলো সম্পূর্ণ বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব। ওকে, আর এটা হচ্ছে যে ক্যালিব্রেশন আছে সেটাও দেখাবো আপনাদেরকে, কারণ এক ভিডিওতে এগুলো সম্ভব না, কারণ হচ্ছে এটার ক্যালিব্রেশন করতে সময় লাগে, সিবিটির মতো না যে খুব কম সময়ের ভিতরে করে ফেললাম, অনেক কয়েকটা ধাপ থাকে এটার ক্যালিব্রেশনে। তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ।